আসসালামু আলাইকুম, টিজন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির অবৈধ প্রবাসীদের বড় সুযোগ, সৌদির অবৈধদের আউটপাসের আবেদন গ্রহণ চলছে। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। এখন থেকে দূতাবাস ছাড়াই অনলাইনে এক্সিট ভিসা প্রাপ্তির সহায়তার জন্য আবেদন করা যাচ্ছে। যাদের ইকামা কোম্পানি বা মোয়াসাসায় অধীনে নিবন্ধিত এবং ইকামার মেয়াদ শেষের কারণে ফাইনাল এক্সিট ভিসায় দেশে যাওয়া সম্ভব হচ্ছে না অথবা স্পন্সর হুরুপ দিয়েছে, তাদের দেশে ফিরে যাওয়ার জন্য এক্সিট ভিসার আবেদন দূতাবাস কর্তৃপক্ষ গ্রহণ করছে। এর জন্য আপনাকে যা যা করতে হবে, ইকামার মেয়াদ শেষ হওয়া কর্মীদের ক্ষেত্রে ইকামার মেয়াদ শেষ হওয়া কর্মীদের রিয়াদ মক্তব আমলে অধীনস্থ সারিকা বা মোয়াসাসা কর্মীদের আবেদন দূতাবাসের মাধ্যমে রিয়াদ মক্তব আমলে জমা প্রদান করতে হবে। মক্তব আমল কর্তৃপক্ষ তাদের প্রক্রিয়া শেষে দূতাবাসে এক্সিট ভিসার ক্লিয়ারেন্স সরবরাহ করবে। এক্সিট ক্লিয়ারেন্স দূতাবাসে আসার পর কর্মীর মূল ইকামা ও মেয়াদ সহ পাসপোর্ট কপি দূতাবাসে জমা দিলে তা যাওজাতে প্রেরণ করা হবে। যাওজাত কর্তৃপক্ষ কর্তৃক এক্সিট ভিসা প্রাপ্তির পর দূতাবাসে ভিসা কপি প্রেরণ করবে। রিয়াদ ছাড়া অন্যান্য মক্তব আমলে অধীনস্থ শারিকা বা মোয়াসাসা কর্মীদের আবেদনের ক্ষেত্রে দূতাবাসের সুপারিশপত্র সরাসরি আবেদনকারীর হাতে দেওয়া হবে সংশ্লিষ্ট মক্তব আমলে জমা দেওয়ার জন্য। সংশ্লিষ্ট মক্তব আমল থেকে এক্সিট ক্লিয়ারেন্স পাওয়ার পর উল্লেখিত যাওজাতে গিয়ে সশরীরে এক্সিট ভিসা গ্রহণ করতে হবে। আর হুরুপ্রাপ্তদের এক্সিট ভিসা পাওয়ার প্রক্রিয়া হল রিয়াদে কফিল এমন হুরুপ্রাপ্ত কর্মীদের আবেদনের পর দূতাবাস কর্তৃক প্রদত্ত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে এসে মূল ইকামা ও মেয়াদ সহ পাসপোর্টের কপি প্রদান জমা করে যাবেন। মূল ইকামা সহ অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে মূল ইকামা সহ যাওজাতের আবেদন করার এক্সিট ভিসা প্রদান করলে আবেদনকারীকে সরবরাহ করা হবে। আর রিয়াদের বাইরে কফিল এমন হুরুপ্রাপ্ত কর্মীগণ আবেদনের পর দূতাবাস কর্তৃক প্রদত্ত অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী নির্ধারিত দিনে দূতাবাসে আসতে হবে। এই দিন দূতাবাসে সুপারিশপত্র আবেদনকারীর হাতে সরাসরি দিয়ে দেওয়া হবে। দূতাবাসের পত্র নিয়ে সংশ্লিষ্ট যাওজাতে গিয়ে এক্সিট ভিসা সংগ্রহ করতে হবে। আর যাদের নামে থানায় বা আদালতে মামলা রয়েছে কিংবা ওয়ারেন্টভুক্ত, তাদের অবশ্যই তলবকারী কর্তৃপক্ষের নিকট হাজির হয়ে মামলার নিষ্পত্তি করে তারপরেই তাদেরকে দেশে যেতে হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা স্ক্রিনে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাংলাদেশ অ্যাম্বাসি রিয়াদের তাদের এই স্পেশাল এক্সিট আবেদনের জন্য অনলাইন লিঙ্ক। এখানে আপনারা সরাসরি ভিজিট করে যাবতীয় তথ্য পেয়ে যাবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তার শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।